টি টোয়েন্টি বিশ্বকাপ দু আসরে যে মোস্তাফিজুর রহমান অবিশ্বাস্য বলিং করবেন সেটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দু আসরেই ফিজ জানান দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংসের যে কটি ম্যাচের সফলতা পেয়েছেন তার প্রত্যেকটিতেই ছিল ফিজের অবদান চেন্নাইয়ের জার্সিতে অভিষেক ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিলেন ফিজ বেঙ্গালুরের বিপক্ষে চার উইকেট নিয়ে আইপিএল সেই অসাধারণ পারফরম্যান্স মোস্তাফিজুর রহমান বজায় রেখেছেন জাতীয় দলেও এবারের বিশ্বকাপে এক কথায় ফিজ অপ্রতিরোধ মোস্তাফিজুর রহমানের কার্যকরিতা বিশেষ করে ফুটে উঠে আইপিএলে মহেন্দ্র সিং ধোনি ফিসকে আউটসাইড অফ স্টাম্প অ্যাঙ্গেলে বোলিং করিয়ে যেতবারের সফলতা পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলেও এর ব্যতিক্রম নয় ফিসকে ঠিক একই অ্যাঙ্গেল থেকে বোলিং করিয়েছেন নাজমুল হোসেন শান্ত পিছন থেকে কাজটা করেছেন লিটন কুমার দাস উইকেটের পিছনে যেন লিটন হয়ে গেলেন মহেন্দ্র সিং ধোনি আইপিএলের চেন্নাই সুপার কিংসের মুস্তাফিজ যে বিধ্বংসী রূপে বোলিং করেছেন সেটা তিনি দেখিয়েছেন টিটোয়েন্টি বিশ্বকাপে মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত এই ছন্দ দেখে ভারতীয়দের আফসোস তাদের দলে ফিজের মতো নেই কোন বলার। সাবেক ভারতীয় ক্রিকেটার পার্থী প্যাটেল অন্তত জানিয়েছেন এমনটা মুস্তাফিজের প্রশংসা করে তিনি বলেছেন ফিজ এখন আগের থেকেও আরো স্পার্ট বলার এবারের বিশ্বকাপে যেখানে অন্যান্য বলাররা ইয়োর দিয়ে সফলতা পেতে চাইছে হার্দিক বোমরা ইয়োর দিয়ে সফলতা পেতে চাইছে সেখানে ফিজ ব্যবহার করছেন কাটার তার কাটার বর্তমান বিশ্বের অন্যতম সেরা নিউ ইয়র্কের পিচে সে সফলতার দেখা পেয়েছে ধারাবাহিকতা বজায় রেখেছে অন্য পিচ গুলোতেও মুস্তাফিজের ধারে কাছেও নেই যে জাসপ্রীত বোমরা কিং ভারতীয় অন্য কোনো বলার সেটা এবার স্বীকার করে নিতে বাধ্য হচ্ছে ভারতীয়রা এবারের আইপিএলে মুস্তাফিজের পারফরমেন্স অন্তত ভারতীয়দের এটা মেনে নিতে বাধ্য করেছে